হ্যালো গাইস, আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন টেক্সট বার ডিজাইন নিয়ে। এটা করতে গেলে এটা খুবই সিম্পল, এটা করতে গেলে কী কী করা দরকার আমি সব একটা একটা করে দেখাবো, তুমি ভালো করে দেখবে। এটা হচ্ছে উড ফিন, হ্যাঁ, এবং এটা হচ্ছে আমাদের তারপিন তেল, নর্মাল পেন্ট অয়েল, হ্যাঁ, যে কোনো দোকান থেকে পেন্ট অয়েল পেয়ে যাবে তোমরা, এবং উড ফিনও পেয়ে যাবে যেটা বার্নিশের কাজে লাগে, গ্লেজার। ওকে, সো আমরা এই গ্লেজারটা নিলাম, তার মধ্যে সম পরিমাণ তারপিন তেলও মিশিয়ে নিলাম, এবং উড ফিনটা আমাদেরকে সমান পরিমাণে দিতে হবে যাতে আমাদের টানতে ইগোর এবং টানতে সুবিধা হয় ডিজাইনটা। দুটোকে খুব ভালো করে মিক্স আপ করে নেওয়ার পর আমাদেরকে একটা ছোট্ট ন্যাকড়া নিতে হবে, যেটা কাপড়ের টুকরো, সুতির হলে খুব ভালো হয়। দেন আমাদের একটা গোল্ডেন ব্রাউন কালার নিতে হবে যাতে একটু কালারের পরিমাণটা ডার্ক হয়, এবং আগে তো বেসটা পেল ক্রিম দিয়ে আমাদেরকে টেনে নিতে হবে। পেন্ট পেল ক্রিম আমি নাম্বারটা দিয়ে দেবো এশিয়ান নেওলাকে, সবই পেয়ে যাবেন। উপর থেকে নিচ এবং নিচের থেকে উপর আমাদেরকে আস্তে 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 একটা করে ফেন আনতে হবে যাতে দেখতে পুরো ল্যামিনেট ইভেন কাঠের মতো লাগে। এটা প্রথমে যতটা সফট থাকবে তারপর আস্তে আস্তে শেখালে সেই কালার ডিটেকশনটা আরও বেরিয়ে আসবে। দেখছেন একটু 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 করে টানতে 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 একটা করে ছোট্ট ছোট্ট বেঞ্চ বেরিয়ে আসছে, ইভেন কাঠের মতো হয়ে যাচ্ছে। এরকম করে আপনাদেরকে উপর থেকে নিচে এবং নিচের থেকে উপর পর্যন্ত টেনে যেতে হবে, হ্যাঁ, যতটা দেয়াল আছে সব পরিমাণ দিতে হবে। এভেন একটা করে টেপ আপনাদেরকে উপরে লাগিয়ে দিতে হবে যাতে কোনো জয়েন্ট না আসে, জয়েন্টটা বোঝা না, হ্যাঁ, যখনই টেপ তুলে দেবেন তখন জয়েন্টটা অটোমেটিকলি পড়ে যাবে, আপনাদের বোঝার কোনো উপায় থাকবে না যেখানে জয়েন্ট ছিল। ইভেন টেপের মধ্যে আপনি একটা পেছনে আপডেট করে ছেড়ে দিলে ওখানটা জয়েন চলে আসবে, এবং দেখতে ডিজাইনটা আমাদের খুব বাজে হয়ে যাবে, তাই ছাড়লে হবে না, যে ওয়ালটা আমি কাজে লাগবো সেটাকে পুরোটাই কমপ্লিট করতে হবে। খুব সুন্দর ডিজাইন আছে, ইভেন বাড়ির লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়, তাই আপনারা একবার ট্রাই করবেন। আর হ্যাঁ, যখনই আপনারা কাজ করবেন হ্যান্ড গ্লাভস ইউজ করলে খুব ভালো, বাট আমি করিনি, কিন্তু হ্যান্ড গ্লাভস ইউজ করলে ভালো, কারণ যে রঙগুলো ইউজ হয় হাতের পক্ষে খুবই ক্ষতিকারক, সাবধানতা অতি জরুরি। আরো অনেক রকম ডিজাইন আমরা আনবো, নতুন নতুন ডিজাইন, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন।